নমস্কার, চাঁদের হাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। শ্রাবস্তীর বাবাকে খুব তাড়াতাড়ি বাজারও পাঠিয়েছিলাম, বাজারও চলে এসেছে। এখন বাজারের সব সবজিপাতি ফলমূল ধোয়া হচ্ছে। তো এক গাদা লিচু এনেছে বাজার থেকে, দেখতেই পাচ্ছ লিচু ধুচ্ছি। এগুলো হচ্ছে ফিলিপিন্সের লিচু, একটু দেখতে একটু আলাদা। তো আজকে একটু সকাল সকাল বেরোবো, দুপুরে রান্নাটা সেরে জলখাবার খেয়ে তারপরে বেরোবো। কিন্তু শ্রাবস্তীর বাবা একটা কাণ্ড করে বসেছে, খুব তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসতে বলেছি বলে বাজার থেকে মাছটা না কেটে নিয়ে চলে এসেছে। একটা আস্ত গোটা ভেটকি মাছ নিয়ে চলে এসেছে। তো এই মাছটা তো, মাছ কাটার অভ্যেস তো আমাদের কারোরই নেই, তো মাছটা কিভাবে উদ্ধার হবে আমি জানি না। দেখতেই পাচ্ছ মাছটা ধুচ্ছি, কিন্তু কাটতে পারবো কিনা জানি না, ভীষণ ভয় লাগছে যে কাটতে পারবো কিনা। তো যেদিনকে ভাবি একটু তাড়াতাড়ি বেরোবো, সেদিনকেই যেন কাজের মানে বোঝা মাথায় চেপে পড়ে। মাছটা তো কাটতে বসেছি, কিন্তু ভীষণ ভয় লাগছে। যাক বাবা, কোনো রকমে ভয়ে ভয়ে মাছটা কাটা হলো। এবার তাড়াতাড়ি মাছের একটা ঝোল করব, তারপরে জলখাবার সেরে তারপর আমরা বেরিয়ে পড়ব। সোম থেকে শুক্রবার কি হয়, জেনারেলি ওটস, কর্নফ্লেক্স এসব চলে, কিন্তু শনি রবিবার হলে কেউ এসব মুখে দেবে না। এই দুদিন সব মুখরোচক জলখাবার চাই, চাউমিন, লুচি। তো শনিবার রাতে একটু ছোলার ডাল ভিজিয়েছিলাম, তো আজকে গরম গরম ডালপুরি বানালাম সকালে। আর বাদ বাকি ছোলার ডালটা দিয়ে একটু ছোলার ডালই করলাম, বাদ বাকি যে ডালটা ভিজিয়েছিলাম সেটা দিয়ে একটু ছোলার ডাল বানালাম ডালপুরির সাথে খাওয়ার জন্য। শ্রাবস্তী বাবা খুব একটা আলু পছন্দ করে না। তো জলখাবারের পর্বটা শেষ হলেই মাছের ঝোলটা করব, তারপরে আমরা বেরিয়ে যাব। কোথায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য, তোমরা দেখতেই পাবে। রান্নাটা সেরে গেলে কি হয় দুপুরের, তাহলে এসে আর কোনো ঝঞ্ঝাট থাকে না, এসে চান করেই ভাত খেয়ে নেওয়া যায়। তো একটু চিকেনও এনেছে শ্রাবস্তীর বাবা, তো চিকেনটা রাতের জন্য। তো মশলাটা করে ম্যারিনেট করে, চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়ে যাব, এটা রাতে বানাবো। কেন, বাইরে থেকে ঘুরে আসলে এমনিতে শরীরটা খুব ক্লান্ত লাগে, কিছু ইচ্ছে করে না। তো মাছের ঝোলটা হয়ে গেছে করা, এবার মশলাটা পেস্ট করে ম্যারিনেট করে আমরা বেরিয়ে যাব। আমরা চলে এসেছি, এখন কী জন্য এসেছি সেটা বলছি, একটা নাচের শ্যুট করার জন্য এসেছি। তো যেটা আমার চ্যানেলে দেবো, তোমরা দেখতেই পাবে, দু একদিনের মধ্যেই দেবো। তো এখানে একটা ভালো একটা মানে শ্যুট তোলার একটা জায়গা খুঁজছি, এখানে ভালো করে শ্যুট করা যাবে, কিন্তু লোকজন আছে, দেখছি কোথায় করা যায়, তোমরা দেখতে থাকো। এটা শ্রাবস্তী, আজকে রবিবার, একটু লোকজন রাস্তাঘাটে কম, সেজন্যই আজকে বেরোনো আর কি। দেখা যাক কোথায় যেতে পারি, কোনো একটা সেখানে লোকজন কম সেসব জায়গায় যেতে হবে।
আমি এই নাচটা শুট করার জন্য একটা এমন জায়গা খুঁজছিলাম যেখানে নদী আছে, তো গুগল ম্যাপ দেখে একটা জায়গা খুঁজে পেয়েছি। দেখতে পাচ্ছ একটা নদীর সামনে চলে এসেছি। আমাদের মানে বাড়ি থেকে বাইকার 15 মিনিটস মতো সময় লাগলো। নদীটার এই জায়গাটার নাম কি রে? এই জায়গাটার নাম হচ্ছে পাসিক। আচ্ছা পাসিক, হ্যাঁ, তো এই জায়গাটার নাম পাসিক। তো এখানে একটা ছোট নদী আছে, তো গুগল ম্যাপে দেখলাম যে কাছাকাছি কি নদী আছে, তো এখানে দেখতে পেলাম। তো এখানে দেখছি সব নৌকা আসছে, নৌকা থেকে লোক নামছে, এপার থেকে ওপারে যাচ্ছে, বেশ ভালো লাগছে। অবশ্যই জল চেষ্টা পেয়ে গেছে। আসলে ভীষণ গরম, মানে এখানে কি হয় একটু বৃষ্টি পড়ে আবার চড়া রোদ, মানে বোঝাই যায় না যে একটু আগে বৃষ্টি পড়েছে, এরকম ওয়েদার আর কি। তো যাই হোক, নাচের কিছুটা শুট করা হয়ে গেছে, বাদ বাকিটা এখানে করব। জায়গাটা খুব সুন্দর। তো নাচের শুটিং শেষ হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। এখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে গুডালপে মেট্রো স্টেশন। শ্রাবস্তী খুব একটা হাঁটতে পারে না, নইলে একটু যেতাম, ইচ্ছে ছিল। এখানে আসার পর মেট্রো স্টেশনটা দেখা হয়নি সেভাবে, এখান থেকে দেখতে পাচ্ছিলাম মেট্রো রেল যাচ্ছে, তো শ্রাবস্তী হাঁটতে ইচ্ছা করছে না বলে আর গেলাম না। তো এবার বাড়ি চলে যাব। এখানে সবাই বেশ দেখছি মাছ ধরছে, অনেক মাছ দেখলাম উঠে উঠে সিঁড়িতে পড়ে আছে, মরে গেছে মাছগুলো আর কি। সে রবিবার, তাও রাস্তাঘাটে লোকজন একটু কমই। এখানে দেখতে পাচ্ছ সবাই মাছ ধরছে। How are you? What's your name? My name is Dani. Oh, Dani. Yes. Have you catch any fish today? One only. One only? Hello. Oh, I already saw it. Luck. Yeah, good. যে নাচটা শুট করলাম সেটা 3-4 দিনের মধ্যেই আমি আমার চ্যানেল চাঁদে সাথে পোস্ট করব। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, এত গরম, একটু আইসক্রিম না খেলে সত্যি আর ভালো লাগছে না। তো বাড়িতে গিয়ে খাবো, ফ্রেশ হয়ে তারপরে আইসক্রিমটা খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। চাঁদেরহাটের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটা টিপে দিও। আর যারা ফেসবুক থেকে আমাদের পেজটা দেখো তারা আমাদের চ্যানেলটিকে ফলো করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। সবাই